একদিকে আমরা দেখেছি কলকাতার একের পর এক মেডিকেল কলেজে সিনিয়র চিকিৎসকরা তারা গণ ইস্তফা দিয়েছেন এরই পাশাপাশি জলপাইগুড়িতেও সেই একই ছবি জুনিয়র চিকিৎসকদের তাদেরকে সমর্থন করবার জন্য সিনিয়র চিকিৎসকরা তারা একের পর এক গণ ইস্তফা দিয়েছেন ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জলপাইগুড়িতে একের পর এক সিনিয়র চিকিৎসকরা তারা গণ ইস্তফা দিয়েছেন রাজা হ্যাঁ তুমি জানো সকাল থেকে কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজের আন্ডারে যে সমস্ত হাসপাতাল রয়েছে জলপাইগুড়িতে সেখানে কিন্তু নাগরিক পণ সংসদের তরফ থেকে এবং ডাক্তারদের যে ফোরাম রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থানে বসে এবং টিকা কিনতে নাগাদ কিন্তু আমরা যেটা দেখতে পেলাম গণ ইস্তফা এখন পর্যন্ত প্রায় 19 জন চিকিৎসক সিনিয়র চিকিৎসক তারা কিন্তু ইস্তফা দিয়েছেন সেই ইস্তফা পত্রগুলো তারা দিয়েছেন তারা এক মাস সময় দিয়েছেন সেখানে যদি এক মাসের মধ্যে কোনো সদুত্তর না হয় তাহলে কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ নেবেন কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু অনশনের পাশাপাশি কিন্তু কর্ম কার্য করে যাবে হাসপাতাল সেটা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত উপর থেকে কোনো বার্তা না আসছে এবং স্বাস্থ্যভবন থেকে বার্তা না আসছে বা রাজ্য সরকারের তরফ থেকে বার্তা না আসছে ততদিন কিন্তু তারা এই অনশন চালিয়ে যাবে এবং তারা কিন্তু বারবার যেটা বলছে যে যাত্রী তাদের সাথে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না কলকাতায় যেভাবে তুমি দেখছো এক পরিস্থিতি রয়েছে কোনো রকম সদুত্তর তাদের কাছে কিন্তু আসছে না সেই কারণে কিন্তু আজকে তুমি জানো যে সকাল থেকে সমস্ত মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা তারা কিন্তু বলছে একেবারেই রাজা আমরা দেখেছি কলকাতায় একের পর এক মেডিকেল কলেজে সিনিয়র চিকিৎসকরা তারা গণ ইস্তফা দিয়েছেন এবার জলপাইগুড়িতেও সেই ছবি অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা 30 জন চিকিৎসক তারা ডেডলাইন দিয়ে দিয়েছেন সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সমীরণ দেবস্মিতা আজকে সকালবেলা চিকিৎসক এবং অধ্যাপকরা তারা বৈঠক করেন সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে এবং সেখানে যেখানে যে দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছে আমরণ অনশন করছে সেখানে সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না আর সেই কারণে আজকে তারা চিঠি দিয়ে জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ সপ্তমীর দিন সকাল পর্যন্ত তারা দেখবেন যদি সরকারের তরফ থেকে কোনো সদর্থক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা গণ ইস্তফার পথে হাঁটবেন এবং সেই চিঠিতে 30 জন অধ্যাপক এবং চিকিৎসক স্বাক্ষর করেছেন এবং সেই সংখ্যাটা আগামীকাল আরও বাড়তে পারে বলে সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আজকে তারা দীর্ঘক্ষণ অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন একেবারে সময় অর্থাৎ আগামীকাল পর্যন্ত সরকারকে তারা সময় দিয়েছেন এবং তারপর তারা গণ ইস্তফার পথে হাঁটবেন বলেই জানিয়েছেন অর্থাৎ সরকারকে ডেডলাইন দিয়ে গণ ইস্তফার হুঁশিয়ারি এবার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সিজিও কমপ্লেক্স অভিযান ডাক্তার এবং নার্সদের তিনটি সংগঠনের এই সিজিও কমপ্লেক্স অভিযান যে বিচার নিয়ে এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে বিচার কবে পাওয়া যাবে সেই বিষয় সামনে আসছে সেখানে জুনিয়র চিকিৎসকরা একদিকে তারা আমরণ অনশন করছেন সেই বিচারের দাবিতে বিচার চাই